পিঠে বানাচ্ছি শীতের সকালে, গরম গরম পিঠে ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে। এই দেখো সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখো কি নিয়েছি আমি। এইগুলো দিয়ে তুলতে পারি না, বুঝেছে? এই তো, এই তো সুন্দর উঠে আছে। দেখো তোমরা কে কে খেতে চাও চলে আসো সকাল সকাল। দেখো দারুণ পিঠে হয়েছে। ও না না না, বাবাকে দিয়ে আসে কথা। মেখে পিঠে বানানো হচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি আজকে বলতে পারছি না যে আমি ভালো আছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। মানে একটু জ্বর জ্বর হয়েছে, তারপরে আবার প্রচণ্ড মাথার যন্ত্রণা, তো রাত্রে একটু ঘুমাতে পারিনি। আর কি বলবো, ঘুম না হলে শরীরটা একদমই ভালো লাগে না। আর সেই সকালে ভিডিওতে মানে পিঠে খাওয়াটা দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তারপরে রান্নাবান্না করলাম, মা হাতে হাতে সব এগিয়ে দিল, তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তারপর এখন সময় হয়ে যা, ছেলে যা দুষ্টুমি করছে, সে খাবার জল ভালো জল নিয়ে গিয়ে নষ্ট করছে। তারপরে ওকে হাত পা ধুয়ে খেতে চায় না, একদম জোর করে খাওয়াতে হয়। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নিজে খেলাম। তো খাওয়ার পর এখন তোমাদের সামনে আসতে পেরেছি। তো এখন বেজে গেছে 3টে, আর এখন খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে এসেছি। আর ভাবছিলাম যে একটু শুয়ে পড়ি, তো ভাবলাম না তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি, তার জন্য আবার একটু কথা বলতে চলে এলাম। তো চলে এসে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা না, ওই রাস্তাটায় দেখো রাস্তার কাজ হচ্ছে। দেখো এই দেখো প্রায় অনেকটা হয়ে গেছে। এই দেখো সুন্দর রাস্তা হয়ে গেছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে এই রাস্তাটা দেখার জন্য এলাম যে কতদূর কি হলো। এদিকে দেখো শুনটায় আর মা দাঁড়িয়ে আছে, আর বাবা একটু হেঁটে বেড়াচ্ছে ওই যে পিছনে বাবা, আর ছেলে ঘুমিয়ে আছে ছেলের কাছে, ওর বাবা শুয়ে খেলা দেখছে। তো দেখি বিকাল আর কি করা যায়, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মেয়েটা ঘুরতে যাবে বলে খুব পাগল হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে, মার ঘুম পাচ্ছে, আর ও দেখো টেনে নিয়ে যাবে, ওর চোখে ঘুম নেই আর আমাদের ঘুম পাচ্ছে, খুব বদল। এখানে কে আনলো দেখি জুতোর তলায়, ও দেখি দেখি জুতোর তলা দেখাও, রাস্তার থেকে কুয়া গুলো কে আনলো? আবার যাবে রাস্তায় এরা, আরো নিয়ে আসবে পায়ে করে। বাবু এখন বেরোচ্ছেন, কোন অফিসে যাচ্ছে কে জানে, এই যে বেরিয়ে গেলেন। বাবা বাবা, এক পাড়ার তো আর এক পাড়ায় চলে এসেছে বন্ধুত্ব করতে, এই যে একজন, এই যে একজন, আর একজন কোন দিকে গেল? একজন পালিয়েছে, তিনজন এক জায়গায় ছিল। এখন বাজে রাত 9:30, তো এতক্ষণে তোমাদের সামনে আসতে পারিনি। তো শরীর এতটাই খারাপ, মাঝে মাঝে জ্বর আসছে, ওষুধ খাচ্ছি চলে যাচ্ছে, আর গা হাত পা খুবই ব্যথা। তো এখন রাত 9:30 বাজে, খাওয়া দাওয়া করে এই যে বসে আছে, টিভি দেখছি, টিভি দেখো বাবা মা শুনটাই আমি চারজনা বসে আছি, আর ছেলে আর ছেলের বাবা ওরা শুয়ে পড়েছে, ঘুমায়নি হয়তো, শুয়ে শুয়ে গল্প করছে, আর আমরা টিভি দেখছি একটু গল্প গুজব করছি। তো আজকের বেশি কিছু দেখাতে পারলাম না শরীরটা খারাপের জন্য, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।